एसपी न्यूज आजब एक माछेर सन्धान दिब आज माछ उड़ते पारे कथाटी शुने अनेके हयतो अट्ट हासि दिए उड़िए दिबेन कारण माछ पानीते बसबास करे एटी सबारी जाना तबे हाँ अनेक माछ पानीर मध्य थेके लाफिए उठे अनेक समय जाले आटका पड़ले माछ पानीर मध्येओ लाफिए शून्ये उठे पलायनेर चेष्टा करे तारपर धपास करे पानीतेई आछड़े पड़े तबे हेसे उड़िए दिलेओ घटना किन्तु सत्य अर्थात जे माछके आमरा शुधु जलेर जीव हिसेबे जानी तारो रयेछे उड़े बेड़ानोर क्षमता ना इलिश कातला बोयाल माछेर एई क्षमता नेई एमनकि एदेशे पावा जाय एमन कोनो माछई उड़ते पारे ना এই বিশেষ ক্ষমতা যে মাছের রয়েছে মৎস্য গবেষণায় তার নাম হচ্ছে ফ্লাইং ফিশ অর্থাৎ উড়ন্ত মাছ আপনি উড়ুক্কু মাছও বলতে পারেন একে পৃথিবীর অনেক জায়গায় ফ্লাইং ফিশ ফ্লাইং কড নামেও পরিচিত এরা একশো কোরিয়াটাইড গোত্রের একশো কোরিয়াটাইড শব্দটি গ্রিক একশো কোরিয়াটাস শব্দ থেকে এসেছে শব্দটি প্রাচীন গ্রিসে এমন সব প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হতো যারা বাসস্থানের বাইরে ঘুমায় প্রাচীনকালে মাছের এই উড়ার ক্ষমতা কারণে মনে করা হতো এই মাছ সারাদিন পানিতে বিচরণ করলেও রাতে ঘুমানোর জন্য তীরে উঠে যায় এই গোত্রের মাছেরা সাধারণত মাছের থেকে একটু ভিন্ন এদের শরীরের গঠনও সাধারণ মাছের থেকে আলাদা অন্যান্য মাছের ন্যায় এদের পাখনা থাকলেও তা অনেকটা পাখির ডানার মতো আর এদের পৃষ্ঠদেশ স্ট্রিম লাইন টর্পেডো আকৃতির এবং জোড়া লাগানো এছাড়া এই মাছের বক্ষ পাখনা থেকে অনেক বড় যা তাদের বাতাসে ভেসে থাকতে সহায়তা করে পৃথিবীতে নয় ধরনের ৬৪ প্রজাতির উড়ুক্কু মাছ পাওয়া গেছে গ্রীষ্মমণ্ডলীয় সাগরগুলো অর্থাৎ বিষুব রেখা নিকটবর্তী সাগরগুলোতে এই মাছের বিচরণ লক্ষ্য করা যায় এরা সাগরের পানি এবং পানির উপরি ভাগ থেকে ২০০ মিটার গভীর পর্যন্ত চলাচল করে তবে ওড়ার ক্ষমতা থাকলেও এসব মাছ পাখির মতো ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে না ফলে গবেষকরা এই উড়াউড়িকে প্রকৃত উড্ডয়ন হিসেবে মানেন না তারা একে বলেন গ্লাইডিং আরও সহজ করে বললে বাতাসে ভেসে থাকা বা বাতাসে ভর করে লাফিয়ে চলা পানি ছেড়ে উড়ুক্কু মাছের হাওয়ায় ভাসার পেছনে রয়েছে দুটি উদ্দেশ্য প্রথমটা হচ্ছে প্লাঙ্কটন এই জাতীয় খাবার খেতে উড়ুক্কু মাছ পানি থেকে উপরে উঠতে হয় দ্বিতীয়টা হলো আত্মরক্ষা বড় মাছ বিশেষ করে টুনা ডলফিন এ ধরনের মাছ যখন তাদেরকে তাড়া করে বেড়ায় তখন পালিয়ে বাঁচার জন্য পানি ছেড়ে হাওয়ায় ভাসেন তারা উড়ুক্কু মাছের উড়াউড়ি পাখির মতো না হলেও বেশ চমৎকার প্রথমে মাছটি পানির উপর লাফিয়ে ওঠে এরপর জোরে দ্রুত গতিতে সাগরের পানিতে লেজ দিয়ে আঘাত করে প্রতি সেকেন্ডে ৭০ বারের মতো সাগর পৃষ্ঠে লেজ দিয়ে আঘাত করার পর সামনের দিকে অগ্রসর হতে থাকে অনেকটা রানওয়েতে বিমান উড্ডয়নের মতো এরপর মাছগুলো ডানা মেলে দেয় আবার কোনো কোনো উড়ুক্কু মাছের পায়ু পাখনা অনেক বড় হয় এদের লেজ বা পুচ্ছ পাখনাও অনেক বড় ও শক্ত যা দিয়ে এরা পানিতে আঘাত করে ওড়ার গতিশক্তি লাভ করে যা হোক এই মাছ হয়তো আপনি চোখে দেখেননি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে আপনি হয়তো আশ্চর্য হবেন এবং অবাক হবেন এরকম অসংখ্য রহস্যময় ঘটনা এবং চিত্র নিয়ে আমরা হাজির হচ্ছি এই চ্যানেলে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন